حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل هو قرآن مجيد في لوح محفوظ إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد شبي محبة رشته জোরে জোরে আওয়াজ করে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
وعلى آل سيدنا مولانا محمد تهجد رجعنا مجيب মরণ দিও প্রভু আমায় একামতে দিনের কাজে কবুল করে নিও আমায় তাহাজ্জুদের যাই নামাজে মরণ দিও প্রভু আমায় একামতে দিনের কাজে কবুল করে নিও আমায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ও গো রাসূল প্রিয় রাসূল প্রাণের রাসূল ও গো রাসূল প্রিয় রাসূল প্রাণের রাসূল তোমারি জন্যে এ বিশ্বে মোরা আলো পেয়েছি পেয়েছি কুল ও গো রাসূল প্রিয় রাসূল প্রাণের রাসূল ও গো রাসূল প্রিয় রাসূল প্রাণের রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি আমরা আমাদের সব কাজ একজনের নামে শুরু করি তিনি কে আল্লাহ আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই আছে আর আল্লাহর নাম যদি বাদ দেন কোনো বরকত নাই বরকত শূন্য ঠিক কি না এজন্য সব কাজ করবো একজনের নামে তিনি কে আল্লাহ তাহলে এই কাজটা হবে মার্সি অ্যান্ড ব্লেসিংসফুল রহমতপূর্ণ বরকতপূর্ণ আর আল্লাহর নাম বাদ দিলে হবে বরকত শূন্য এজন্য সব জায়গায় আল্লাহর নাম রাখতে রাজি আছেন নাকি শুধু সিরাতুন নবীর মাহফিলেই রাখবেন তাফসিরুল কোরআনের মাহফিলে দেশের সব জায়গায় আল্লাহর নাম থাকার দরকার আছে না নাই আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক পড়ি আমিন তাফসিরুল কোরআনের মাহফিল 2018 তার মানে নতুন বছরে আমরা ঢুকেছি 2017 আমরা পার করে এসেছি 2018 এসেছে 17 পার করলাম এতে খুব বেশি খুশি হওয়ার কিছু নাই হিসেব কষবার সময় এসেছে 17টা কেমন কাটালাম আল্লাহর সাথে সম্পর্ক ডেভেলপ করতে পেরেছি কিনা সালাতগুলো জামাতের সাথে আদায় করতে পেরেছি কিনা বিশ্বনবীর সুন্না অনুযায়ী জীবনটাকে সাজাতে পেরেছি কিনা কতটা ন্যাক আমল দিয়ে নিজেকে গড়তে পেরেছি এই হিসেব কষবার সময় এসেছে আর যদি করে না থাকি 2018-র জন্য একটা কনস্ট্রাকটিভ গঠনমূলক পরিকল্পনার দরকার আছে না নাই সব ব্যাপারে পরিকল্পনা করবেন নিজের জীবনের ব্যাপারে পরিকল্পনা পরিবারের ব্যাপারেও পরিকল্পনা পরিবার পরিকল্পনা করা ফরজ অনেকে প্রশ্ন করে হুজুর ফ্যামিলি প্ল্যানিং পরিবার পরিকল্পনা করা জায়েজ কি না শুধু জায়েজ না এটা করা ফরজ পরিবার পরিকল্পনা এটা মিন করে না যে হাউ মাচ চিলড্রেন ইউ ওয়ান্ট টু টেক কয়টা সন্তান নেবেন কয়টা বেবি আপনি নিতে যাচ্ছেন এটাই শুধু পরিবার পরিকল্পনা নয় আপনার কোন ছেলেটারে হাফেজ বানাবেন কোনটারে কারি বানাবেন কোনটারে মুফাসসির বানাবেন কোনটারে জনপ্রতিনিধি হিসাবে গড়ে তুলবেন কোনটারে নেতা বানাবেন কোনটারে সমাজ সেবক বানাবেন কোনটাকে বিশ্বনবীর মতো ক্যারিয়ারের দিক থেকে ব্যবসায়ী বানাবেন কোন মেয়েটারে কোন স্কুলে কোন মাদ্রাসায় পড়াবেন প্রতি মাসে পুরো ফ্যামিলির সবাই মিলে কোন সুরাটা মুখস্থ করবেন
তাহাজ্জুদের নামাজে ওঠার জন্য কি কি প্ল্যান নেবেন, এগুলোর কনস্ট্রাকটিভ গঠনমূলক প্ল্যানিং পরিকল্পনা নেওয়ার দরকার আছে না নাই? এটাই হচ্ছে পরিবার পরিকল্পনা। এজন্য শুধুমাত্র কয়টা সন্তান আমি নিব, সন্তান নিব কি নিব না, এটাই পরিবার পরিকল্পনা নয়। পুরো জীবনটা কিভাবে সাজাবেন, ছেলে মেয়েগুলোর দিয়ে কি করতে চান, করাতে চান, এগুলো পরিবার পরিকল্পনার অংশ ছিল। বলেন ঠিক কিরা? আমরা আল্লাহর কাছে কামনা করি 2017-তে আমরা যা পাপ করেছি আল্লাহ মাফ করে দেক। 2017-তে আমরা যাই করি না কেন, 2018 সালটা যেন আমাদের হয় শুক্রিয়ার বছর, কল্যাণের বছর, শান্তির বছর। সব ধরনের দাঙ্গা হাঙ্গামা, পেট্রোল বোমা, হরতাল, মারামারি থেকে আল্লাহ আমার সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশকে হেফাজত করুক, আমরা পড়ি আমিন। 2018 সালের একটা নামাজ যাতে আমাদের কাজা না হয়, প্রতিদিন যাতে কোরআনের তেলাওয়াত দিয়ে আমাদের সকালটা শুরু হয়, আল্লাহ তৌফিক দাও, পড়েন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমাদের সময় খুব কম, কথা অনেক বেশি, এজন্য ভূমিকাতে আর কথা না বলে আমরা সরাসরি আলোচনায় চলে যাই। তার আগে আমরা শুরুতেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম চমৎকার একটি পরিবেশে বিকেলবেলায় মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল করিম থেকে কিছু কথা শুনবার জন্য তৌফিক এনায়েত করেছেন। আমরা ফরমালি আল্লাহকে থ্যাংকস জানাই, ধন্যবাদ জানাই। আসুন হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে সিংহ শার্দুলের মতো গর্জন করে আকাশ বাতাস প্রকম্পিত করে মন প্রাণ বুক মুখ একসাথে করে দেহের সবটুকুন শক্তি গলার এই মাঝ বরাবর এনে আমরা চিৎকার করে পড়ি আলহামদুলিল্লাহ। সবাই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করলাম কার, জিকির করলাম কার? আল্লাহর নাম ছাড়া আর কারো জিকির আমরা করি? আমরা কি মা দুর্গার জিকির করি? আমরা কি রামকৃষ্ণের জিকির করি? কৃষ্ণের জিকির করে হিন্দুরা, ওরা বলে যত মিটানা চাহে জীবন কা তৃষ্ণা সুবহে শাম বোল বন্দে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা। আর আমরা বলি যত মিটানা চাহে জীবন কা জালা সুবহে শাম বোল বন্দে আল্লাহ আল্লাহ আল্লাহ। ঠিক কিনা? যত মিটানা চাহে, যে মিটাতে চায় জীবন কা তৃষ্ণা, জীবনের তৃষ্ণা, সুবহে শাম সকাল সন্ধ্যা বোল বন্দে বান্দা তুমি বলো কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা, এটা হিন্দুদের জিকির। আর আমরা বলি যত মিটানা চাহে, যে মিটাতে চায় জীবন কা জালা জীবনের জালা, সুবহে শাম সকাল সন্ধ্যা বল বন্দে বান্দা তুমি বলো আল্লাহ আল্লাহ। সে আল্লাহর নামে তিনটা তাকবীর দিয়ে আমরা আমাদের আলোচনায় চলে যাব। আমি সূরাতু আল বুরুজের শেষ দুটি আয়াত তেলাওয়াত করেছি, মাগরিবের সালাত আমাদের একেবারে সন্নিকটে, খুব বেশি সময় আমরা পাব না, এই জন্য দুটি আয়াতের আলোকে কিছু কথা আমরা শুনব, পড়েন ইনশাআল্লাহ। তার আগে আমরা তিনটা তাকবীর দিয়ে এই চান্দোলার এই হাই স্কুল ময়দানকে মুখরিত করতে চাই, আমার আল্লাহর নামের স্লোগান দিয়ে এই মাঠটাকে ধন্য করতে চাই। কিছু কপাল পড়া লোক আছে, এরা বলে আল্লাহু আকবার নাকি একটা দলের স্লোগান, একটা মতের স্লোগান, একটা গোষ্ঠীর স্লোগান। ওমি আল্লাহু আকবার কি কোনো দলের স্লোগান, কোনো মতের স্লোগান? আমরা যারা মুসলমান, আমাদের জন্মগ্রহণের সাথে সাথেই আমাদের কানের মধ্যে এই আল্লাহু আকবার নামের স্লোগান, এই আজান আছে না নাই? আমাদের বাম কানে একামত আছে না নাই? আমাদের সব ধর্মীয় উৎসবে আমার আল্লাহর নামের স্লোগান আছে না নাই? তার মানে এটা কোনো দল, কোনো স্পেশাল মত, কোনো বিশেষ গোষ্ঠীর স্লোগান নয়, এটা গোটা মুসলিম উম্মার স্লোগান চিল্লা এখন, ঠিক কিনা? এজন্য আমরা সবাই মিলে আমার আল্লাহর নামের তিনটা স্লোগান দিয়ে এই ময়দানকে মুখরিত করতে চাই। আসুন আমাদের দেহে যত শক্তি আছে সবগুলো শক্তিকে উজাড় করে একসাথে আমরা আল্লাহর নামের স্লোগান দেই। আল্লাহর নামের স্লোগান দিয়ে মাঠটা কাঁপানো যাবে তো? কাঁপানো যাবে মুসলমান? আমি পড়বো লিল্লাহি তাকবীর, আপনারা পড়বেন আল্লাহু আকবার। আপনারা সবাই রেডি? রেডি?
পড়েন লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের স্লোগানগুলোকে তুমি কবুল করো, এই স্লোগানগুলোকে নাজাতের ওসিলা বানাও, মিজানের পাল্লায় স্লোগানগুলোকে উহুদ পাহাড়ের সমান ভারী করো। আমি সুরাতুল বুরুজের শেষ দুটি আয়াত তেলাওয়াত করেছি, বাল হুয়া কুরআনুম মাজীদ ফি লাউহিম মাহফুজ। আল্লাহ বলছেন এই কোরআনটা হচ্ছে একটা সম্মানিত কিতাব, বাল হুয়া কুরআনুম মাজীদ, সবাই পড়েন বাল হুয়া কুরআনুম মাজীদ ফি লাউহিম মাহফুজ। এটা হচ্ছে কোরআনে মাজীদ, সম্মানিত কোরআন, আর এই কোরআনের বাড়ি হচ্ছে লৌহে মাহফুজে। আল্লাহ কোরআনের জন্য একটা বাড়ি বানিয়ে দিয়েছেন, সপ্ত আকাশের উপরে সিদরাতুল মুনতাহা, তার উপরে বাইতুল মামুর ফেরেশতাদের কাবা, তার উপরে আল্লাহ তাআলা কোরআনের জন্য একটা ডুপ্লেক্স বাড়ি বানিয়ে দিয়েছেন যেটার নাম লৌহে মাহফুজ। চিল্লায় পড়েন আল্লাহ আকবার। কোরআনের জন্য আল্লাহ বাড়ি বানালেন আর বললেন বাল হুয়া কুরআনুম মাজীদ, বরং এটা হচ্ছে কোরআনে মাজীদ। কোরআনে মাজীদ নামটা কেমন লাগে রফিক ভাই? এখানে কি লেখা পড়েন? কোরআন কোরআন শরীফ, আপনাদের এখানে লেখা কোরআন শরীফ, কিন্তু আল্লাহ বললেন বাল হুয়া কুরআনুম মাজীদ। আফসোসের বিষয় হচ্ছে আমরা আমাদের এই বাংলাদেশ সহ ভারত পাকিস্তানে এই কোরআন আল করিমকে, কোরআনে মাজীদকে কোরআন শরীফ বলে বেশি অভ্যস্ত, কিন্তু কোরআনের ভেতরে কোথাও কোরআনকে কোরআন শরীফ বলা হয় নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি তার হাদিসের কোথাও কোরআনকে শরীফ বলে নাই, আরবরাও কোরআনকে কোরআন শরীফ বলে না। এখন থেকে কোরআনকে কোরআন শরীফ বলবেন না কোরআনে মাজীদ বলবেন। আল্লাহ বললেন বাল হুয়া কুরআনুম মাজীদ ফি লাউহিম মাহফুজ। কত চমৎকার চমৎকার নাম আল্লাহ তাআলা কোরআনের ভেতরে কোরআনের জন্য দিয়েছেন। আবার রাব্বুল আলামিন বলেন إنه لقرآن كريم في كتاب مكنون। নিশ্চয় এটা হলো সম্মানিত কোরআন, নিশ্চয় এই কিতাবটা হলো মহিমান্বিত কোরআন, আর গোপন একটা কিতাবের মধ্যে এই কোরআনটাকে সংরক্ষণ করেছে কে? তাহলে সূরা ওয়াকিয়াতে আবার নতুন আর একটা নাম পেলাম, ইন্নাহু লা কুরআনুন করিম। প্রথমে পেলাম কোরআন মাজিদ, বাল হুয়া কুরআনুম মাজিদ, আবার সূরা ওয়াকিয়াতে পেলাম ইন্নাহু লা কুরআনুন করিম। তো এখন থেকে কোরআনে মাজিদ বলবেন না কোরআনে শরীফ বলবেন? কোরআন করিম না কোরআন শরীফ? কোরআন করিম। আবার আল্লাহ বললেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন ওয়াল কুরআনিল, কি সুন্দর নাম কোরআনে হাকিম, কোরআনে করিম, কোরআনে মাজিদ, এগুলো রেখে দিয়ে আমরা বলি কোরআন শরীফ। আরো অনেক নাম আছে। আবার আল্লাহ এই কোরআনকে বললেন কোরআনে আযীম, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী, আমি আপনাকে নিত্য পাঠনীয় সপ্ত বাক্য মানে সূরাতুল ফাতিহা দান করেছি, আর তার পাশাপাশি আমি আপনাকে সুমহান কোরআন, কোরআনে আযীম দান করেছি। সুবহানাল্লাহ। তার মানে কোরআনের আরেকটা নাম পাওয়া গেল কোরআনে আযীম, মহিমান্বিত কোরআন, সুমহান কোরআন। আবার আল্লাহ তাআলা এই কোরআনকে আরেক জায়গায় বললেন এটা কোরআনে আরবি। বিশ্বনবী আরবি ভাষায় কথা বলতেন তাই তিনি রাসূলে আরবি, আর এই কোরআন যেহেতু আরবি ভাষায় নাজিল হওয়া তাই এই কোরআনের আরেক নাম হচ্ছে কোরআনে আরবি পড়েন। সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন ইন্না أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون। নিশ্চয় আমি আল্লাহ তাআলা এই কোরআনকে সুস্পষ্ট আরবি ভাষায় নাজিল করলাম যাতে করে তোমরা কোরআন বুঝতে পারো। সুবহানাল্লাহ। কত চমৎকার নাম কোরআনে আরবি। আবার আল্লাহ কোরআনের আরেকটা নাম দিয়েছেন কোরআনে আজীব, বিস্ময়কর কোরআন, মহাবিশ্বের মহাবিস্ময় মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ বললেন ইন্না সামিআনা কুরআনান আজাবা, জিনদের কথাকে আল্লাহ কোট করলেন, নিশ্চয় আমরা শুনলাম কুরআনান আজাবা, আজিব কোরআন, ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি, যেই কোরআনটা হেদায়েতের দিকে মানুষকে পথ দেখায় ফলে আমরা সবাই কোরআনের উপর ঈমান আনলাম। সুবহানাল্লাহ। খেয়াল করেছেন কতগুলো নাম আল্লাহ কোরআনে কোরআনের জন্য দিয়ে দিলেন? আল্লাহ বললেন এটা কোরআনে আজীব,
বললেন এটা কোরআনে আযীম, বললেন এটা কোরআনে আরবী, আল্লাহ বললেন এটা কোরআনে হাকিম, এটা কোরআনে করিম, এটা কোরআনে মজিদ। এই সবগুলা থুইয়া আমরা ডাকি কি? কোরআন শরীফ। এবার চন্দলার ভাইয়েরা বলেন, আজ থেকে এই কোরআনকে কি কোরআন শরীফ বলবেন না কোরআন মজিদ? কোরআন শরীফ বলবেন না কোরআনে করিম? কোরআন শরীফ বলবেন না কোরআনে হাকিম? আল্লাহ এটাকে বললেন বাল হুয়া কোরআনুম মজিদ, এটা হচ্ছে মহিমান্বিত কোরআন, এটা হচ্ছে সম্মানিত কোরআন, মহাবিশ্বের মহাবিশ্বয় সবচাইতে নন্দিত কিতাবটা আজকে আমাদের কাছে নিন্দিত। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে যে এই বইটাকে আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য দিলেন, এই বইটা নিয়ে কটু কথা বলে এরকম কিছু বেয়াদব বাংলাদেশে আছে না নাই? আমার আব্বারে গালি দাও কিছু বলবো না, আমার দলকে গালি দিলেও কিছু বলবো না, কিন্তু আমার কোরআনকে গালি দিলে খবর আছে না নাই? আমার নবীরে গালি দিলে খবর আছে না নাই? আমরা মুসলমান কোরআন পাগল চিল্লায় এখন ঠিক কিনা? আমরা এই কোরআন নিয়ে বাঁচতে চাই, এই কোরআন বুকে নিয়ে মরতে চাই, রাজি আছো মুসলমান? কারা কারা রাজি দোহা তুচু করে আল্লাহর দেখাও। আল্লাহ আমাদের স্লোগানকে তুমি কবুল করো, এই কোরআনের শফাত আমাদের নসিব করো। আল্লাহ বললেন বাল হুয়া কোরআনুম মজিদ, এটা মহিমান্বিত কোরআন, ফি লাউহে মাহফুজ, লাউহে মাহফুজে এই কোরআনের ঘর বানিয়ে দিয়েছে কে? আল্লাহ। আবার রাব্বুল আলামিন বললেন কিতাবটা এমন কিতাব, এই কিতাবের দিকে নজর করলেই সব আছে না নাই? আন-নাজর ইলা সালাসাতি আশিয়া ইবাদা, তিনটা জিনিসের দিকে নজর করার সাথে সাথে আমল নামায় সওয়াব দিয়ে দেয় কে? আল্লাহ। এক নম্বর নজর ইলাল কাবা, মক্কায় যে কাবার দিকে নজর করার সাথে সাথে আমল নামায় সওয়াব আসরাই। দুই নম্বর নজর ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, মা বাবার চেহারার দিকে রহমতের নজর নিয়ে যদি তাকান কবুল হজের সওয়াব আমল নামায় দিয়ে দিবে কে? তিন নম্বরে নজর ইলাল মুসহাফ, আল্লাহর কোরআন পড়তে পারে না, বয়স 70 হয়েছে 80 হয়েছে কোরআন পড়তে পারে না, চোখের পানি ছাড়ে আঙ্গুলগুলো দিয়ে কোরআনের আয়াতের উপর আঙ্গুল টানে, ওই কোরআনের দিকে নজর দিলে ও আমল নামায় সওয়াব আসরাই। কি কিতাব! আঙ্গুল টানলে সওয়াব, নজর দিলে সওয়াব, এই কিতাব পড়লে সওয়াব, এই কিতাব ধরলে সওয়াব, এই কিতাব শুনলে সওয়াব, এই কিতাব মানলে সওয়াব, এই কিতাবের জন্য মরলেও সওয়াব, চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ বললেন এই কিতাব পড়লে সওয়াব, বিশ্বনবী বলেন এই কিতাবের এক একটা অক্ষর তেলাওয়াত করবা 10টা করে নেকি তোমার আমল নামায় দিয়ে দিবে কে? আল্লাহ। আবার এই কিতাবের এক একটা আয়াত তুমি তেলাওয়াত করবা তোমার জান্নাতের বিল্ডিংটারে উঁচা করে দিবে কে? মান কারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা, আল্লাহর কিতাব থেকে যে তেলাওয়াত করবে তার সওয়াব আছে, ওয়াল হাসানাতু বি আশরি আমসালিহা, আর সওয়াব হলো এক একটা অক্ষরের কারণে 10টা করে নেকি। সূরা বাকারার আলিফ লাম মিম যদি আপনি পড়েন, আলিফ লাম মিম তিনটা মিলে একটা অক্ষর নয়, তিনটা তিন অক্ষর, তিনটার জন্য 30 নেকি। সুবহানাল্লাহ। আবার কিয়ামতের দিন আল্লাহ বলবেন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ফি আখিরি আয়াতিন তাকরাউহা, বুখারীর বর্ণনা, কিয়ামতের দিন আল্লাহ বলবেন এক একটা আয়াত তেলাওয়াত কর, যতগুলো আয়াত দুনিয়ার বুকে তেলাওয়াত করেছিস তোর জান্নাতের বিল্ডিং হবে তত তলা। সুবহানাল্লাহ। এই পৃথিবীর সবচেয়ে বড় স্কাইস্ক্রিপার হচ্ছে বুর্জ আল খলিফা, সবচেয়ে বড় উঁচু বিল্ডিং, আপনার জান্নাতের বিল্ডিংটা এর চেয়ে অনেক গুণ উঁচু হবে। যতটা আয়াত আপনি দুনিয়াতে তেলাওয়াত করেছেন প্রত্যেকটা আয়াতের বিনিময়ে আপনার জান্নাতকে এক এক তলা উঁচু করে দিবে কে? আল্লাহ। এজন্য এই কিতাব এমন কিতাব পড়লে সওয়াব, আবার এই কিতাব ধরলে সওয়াব আছে না নাই? তবে অজু ছাড়া ধরা যাবে কোরআনকে, যদি আপনি অজু ছাড়া ধরতে যান কোরআন বলবে খবরদার, বি কেয়ারফুল, ডোন্ট টাচ মি উইদাউট মেকিং উজু, ডোন্ট টাচ মি উইদাউট অ্যাবলুশন, অজু ছাড়া আমার আয়াতকে আমার পৃষ্ঠাকে স্পর্শ করো না, চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ বললেন লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন, অজু ছাড়া পবিত্র হওয়া ছাড়া কোরআনকে ধরা যায় না। এজন্য কিতাব এমন কিতাব পড়লে সওয়াব হয়, এই কিতাব ধরলে সওয়াব হয়, এই কিতাব শুনলেও সওয়াব। সুবহানাল্লাহ। ওয়া ইযা
قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنْصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ এই কিতাবকে যারা পড়তে জানো না, তোমাদের সামনে যদি এই কিতাবের তেলাওয়াত হয়, খরগোশের মতো কান দুইটা খাড়া করে এই তেলাওয়াত শোনো। এই তেলাওয়াত শোনার কারণে তোমাদের আমল নামায় সওয়াব দেয়া হবে, তোমাদের উপর রহমত নাজিল করবে কে? পড়তে পারেন না তো তো শুনেন, মোবাইলের মধ্যে শায়খ আব্দুর রহমান আর সুদাইসির কোরআন তেলাওয়াত রেখে শুনবেন, শুনলেও আপনার উপর রহমত নাজিল করবে কে? প্রিয় ভাইয়েরা, এই কোরআনের আয়াতকে মোবাইলের রিঙ্গার দেয়া যায় না, এই মশলাটা জেনে নেন। কোরআনের আয়াত দিয়ে মোবাইলের রিংটোন হতে পারে না, ইসলামী সঙ্গীত হতে পারে, আরবি নাশিদ হতে পারে, কিন্তু কোরআনের আয়াত দিয়ে রিঙ্গার দেয়া যায় না। কারণ আপনি যে কোনো সময় রিসিভ করলে অথবা মিস কলের কারণে কেটে গেলে কোরআনের আয়াতের এমন একটা অংশে যে কাটা পড়ে যাবে, কেটাপ হয়ে যাবে, অর্থের বিকৃতি ঘটবে চিল্লা এখন, ঠিক কিনা? এজন্য মোবাইলের রিঙ্গারে কোরআনের আয়াত দেয়া যাবে না। আল্লাহ বললেন কোরআন এমন কিতাব, পড়লে সওয়াব, ধরলে সওয়াব, শুনলেও সওয়াব আছে না নাই, মানলেও সওয়াব আছে না নাই। তবে যতটুকু আমার ভাল লাগে অতটুকু মানবো, যতটুকু মানলে আমার ফ্যামিলির জন্য সুবিধা ততটুকু মানবো, যতটুকু মানলে আমার দলের জন্য সুবিধা, নেতার জন্য সুবিধা, নেত্রীর জন্য সুবিধা, শুধু অতটুকু মানবো নাকি পুরোটা মানবো? আপনি যদি বলেন কোরআনের 30 পারা আমি 29 পারাই মানি, 1 পারা মানি না মুমিন না কাফের। এই কোরআনের 114 সুরা বললেন 110টা মানি, 4টা মানি না মুমিন না কাফের। এই কোরআনে 6666 আয়াত বললেন, 6665টা মানি, 1টা মানি না মুমিন না কাফের। আল্লাহ বললেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, বেছে বেছে নিজের সুবিধা মতো কোরআনের কিছু মানবা কিছু ছাড়বা, এই যদি তোমার নীতি হয় চরিত্র হয় তুমি মুমিন নও তুমি কাফের। কার কথা? একদল আছে বেছে বেছে মানে, সহজ কথাগুলো মানে, নিজের জন্য যেটা স্যুট করে ওইটা মানে, নিজের দলের জন্য যেটা স্যুট করে ওইটা মানে, নিজের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যেটা স্যুট করে ওইটা মানে, যেটাই নিজের বিরুদ্ধে চলে যায়, যেটাই নিজের বাপের বিরুদ্ধে যায়, নিজের দলের বিরুদ্ধে যায় ওইটা মানতে চায় না, এরকম নামধারী মুসলমান আছে না নাই? একদল আছে নরম গুলা মানে, গরম গুলা মানে না আছে না নাই? মিষ্টি খাওয়ার সুন্নাত মানে, মায়ের খাওয়া যে সুন্নাত মানে না আছে না নাই? সুবিধাজনক কথাগুলা মানে, যেগুলা বললে ঝুঁকি আসবে, মায়ের আসবে, ঘুষি আসবে, ওইগুলা মানে না আছে না নাই? সুন্নাত নয় শুধু সুমধুর আলাপন, আর সুন্নাত হলো হুংকার গর্জন, ঠিক কিনা? সুন্নাত নয় শুধু পাগড়ি মাথায় দেয়া, আর সুন্নাত হলো অন্যায় বাধা দেয়া। অন্যায় বাধা দিবেন, রাজি আছেন নাকি? দেখে মুখ বুঝে সহ্য করবেন, বাধা দেওয়ার দরকার আছে না নাই? অন্যায় দেখতে দেখতে, শুনতে শুনতে, হেকমত হেকমত করতে করতে প্রতিবাদের ভাষাটুকু আমরা হারিয়ে ফেলেছি চিল্লা এখন, ঠিক কিনা? সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্র নায়ক হওয়া, ঠিক কিনা? নাকি কোরআনের শুধু অর্থনীতি, কোরআনের সমাজনীতি মানবেন, কোরআনের রাজনীতি মানা যাবে না? কোরআনের ভেতরেও রাজনীতি আছে না নাই? বিশ্বনবী মদিনার প্রেসিডেন্ট ছিলেন কি ছিলেন না? মদিনার চোরগুলো ধরে ধরে বিশ্বনবী হাত কেটে দিয়েছে কি দেয় নাই? মদ যারা খেয়েছে মাইট দিয়েছে কি দেয় নাই? নামাজ যারা পড়ে নাই, এক ওয়াক্ত নামাজের জন্য 5 বেত মদিনার রাষ্ট্রে ছিল কি ছিল না? আজকেও যদি আমার দেশের প্রধানমন্ত্রী, প্রিয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়ে দেয় কালকে থেকে একটাও বেনামাজি থাকতে পারবে না, এক ওয়াক্ত নামাজ মিস হলে 5টা করে বেতের বাড়ি, বক্তা সাহেব বক্তব্য দেওয়ার পর নামাজ না পড়লে বক্তার পিছনে 5 বেত আসে না নাই? চেয়ারম্যান না পড়লে চেয়ারম্যানের পিছনে আসে না নাই? এমপি সাহেব না পড়লে, প্রধানমন্ত্রী না পড়লে? আপনারা কইছেন, আমি কই নাই, আমার কোনো দোষ নাই। এই নিয়মটা যদি হতো, বিশ্বনবী বলেছেন ইন্নাল্লাহ মা ইয়াজাউ বিল সুলতান লা ইয়াজাউ বিল কুরআন, আল্লাহ মাঝে মাঝে ক্ষমতার প্রয়োগে সমাজে যা করান ওটা কোরআন দিয়েও করায় না। এজন্য প্রধানমন্ত্রী মাইরের ঘোষণা দিবে আর আমরা ওয়াজ কইরা যাব, মাইর আর ওয়াজ দুইটার বিনিময়ে বাংলার জমিনে ইসলাম কায়েম করায় দিবে কে? আমরা সারা জীবন ওয়াজ করে যেটা করতে পারবো না, ক্ষমতার মসনদ থেকে একটা অর্ডার আসলে বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাবে। সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া,
আর সুন্নাত হলো রাষ্ট্র নায়ক হওয়া, মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, সুন্নাতে নয় শুধু দাওয়াতের মেহমান, ঠিক কিনা, সুন্নাতে নয় শুধু খাওয়া শেষে মধুপান আর কিছু সুন্না আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, চিল্লায় বলেন ঠিক কিনা, এজন্য অর্ধেক মানবেন না পুরাটা, তিনের দুই মানবেন না পুরা, চারের তিন মানবেন না পুরা, পুরা কোরআন যদি মানেন তবে আপনি মুমিন, আধা আধা মানলে মুমিন নয় তা আপনারা কি, যদি আধা আধা মানেন তাহলে মুমিন নন, তাহলে তারা কি, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ও তাকফুরুনা বিবাদ, কিছু মানবা কিছু ছাড়বা মুমিন নও তুমি কাফের, চিল্লা এখন ঠিক কিনা, তার মানে এমন কিতাব পড়লে সওয়াব, ধরলে সওয়াব, শুনলে সওয়াব, মানলে সওয়াব, এই কোরআনের জন্য মরলেও সওয়াব, মরলেও সওয়াব আছে রাডাই, কোরআনের জন্য আমাদের ভাইয়েরা মরে কি মরে না, রক্ত দেয় কি দেয় না, কত রক্ত লাগবে তোমাদের, আমাদের কাছে টাটকা রক্ত আছে রাডাই, জোরে বলেন, ফু দিয়ে কোরআনের আওয়াজকে নিভাতে চায়, কোরআনটা মোমবাতি নয় যে ফু দিয়ে নিভানো যাবে, কোরআনটা কুপির বাতি নয় ফু দিয়ে নিভানো যাবে, কোরআনটা গ্রামের চেরাক বাতি নয় তুমি ফু দিয়ে নিভায়ে দেবা, এই কোরআনটা হচ্ছে ইলেকট্রিক্যাল বাতি, এটা সুইচ অফ করে নিভাতে হয়, আর সুইচটা কার হাতে, এজন্য আল্লাহ বলেন খবরদার, ইউরিদুন আলিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, কোরআন বিদ্বেষীরা ইসলাম বিদ্বেষীরা কোরআনের আলোকে ফু দিয়ে নিভিয়ে দিতে চায়, কিন্তু কোরআন তো মোমবাতি নয় যে ফু দিয়ে নিভানো যাবে, কোরআনের বাতিকে কিয়ামত পর্যন্ত জ্বালিয়ে রাখবে কে, আজ পর্যন্ত কেউ নিভাতে পারে নাই, পারবেও না, চিল্লায় এখন ঠিক কিনা, কোরআনের বাতি নিভাইতে আসলেও নিজেই নিভে যায়, চিল্লায় বলেন ঠিক কিনা, আপনি এক জায়গায় কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দিবেন, আরো দশ জায়গায় কোরআনের আওয়াজ গর্জে উঠবে, আপনি এক জায়গায় মুফাসসিরকে আটকায় রাখবেন, দশ জায়গায় মুফাসসিররা ইসলাম কায়েম করে ফেলবে, এক মুফাসসির কারাগারে তো লক্ষ মুফাসসির ঘরে ঘরে চিল্লায় বলেন ঠিক কিনা, ময়দানে ময়দানে মুফাসসিরদের হক কথাগুলো আছে না নাই, ইসলামের কাণ্ডারি আজও বাংলার জমিনে আছে না নাই, সিংহকে জেলে বন্দী করলেও সিংহের বাচ্চাগুলো আছে না নাই, মনে রাখতে হবে সিংহের বাচ্চা হলেও সেগুলো সিংহ সেগুলো বানর নয়, সিংহের বাচ্চা হলে সেগুলো সিংহ সেগুলো শিয়াল নয়, সিংহের বাচ্চা যেগুলো সেগুলো আর একটা সিংহ, চিল্লায় বলেন ঠিক কিনা, সময় মতো ওই সিংহের গর্জনে পুরো বন কেঁপে কেঁপে উঠবে, চিল্লায় বলেন ঠিক কিনা, এজন্য আল্লাহ বলেন এই কিতাব পড়লে সব, ধরলে সওয়াব, শুনলে সওয়াব, এই কিতাব মানলে সওয়াব, এই কিতাবের জন্য মরলেও সওয়াব আছে না নাই, মরতে রাজি আছেন, রাজি আছেন মরতে, কোরআনের জন্য মরলে আপনি মরবেন না, আজীবনের জন্য জীবিত থেকে যাবেন, ঠিক কিনা, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, আল্লাহ সতর্ক বাণী দিয়ে বললেন খবরদার, কোরআনের রাজ কায়েম করতে যে আমার জমিনে যারা রক্ত ঢাললো, কোরআনকে মসনদে বসাতে যে, কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে যে যারা জীবন দিল তাদেরকে তোমরা মৃত বলো না, সুবহানাল্লাহ, তারা জীবিত, কিয়ামতের দিন তারা সবুজ পাখি হয়ে জান্নাতের আনাচে কানাচে ঘুরে বেড়াবে, চিল্লায় পড়েন আল্লাহ আকবার, এই জন্য কিতাব পড়লে সওয়াব, ধরলে সওয়াব, শুনলে সওয়াব, মানলে সওয়াব, কিন্তু কেমন করে পড়বো তারও একটা নিয়ম আছে না নাই, কথা বলেন, আপনি কেমন করে পড়বেন, কোত্থেকে কোরআন পড়বেন, এ ব্যাপারে গাইডলাইন দিক নির্দেশনা কোরআনের ভেতরে দিয়েছে কে, আল্লাহ বলেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, আমি আমার কোরআনকে এত সহজ করে দিলাম, কোরআনের যে দিক দিয়ে মনে চায় তুমি পড়ো, কবুল করে নিবে কে, আমরা যে কোরআনটা পড়ি এটা রিওয়ায়েত হাফসান আসিম, আরো অনেকগুলো কেরাত আছে, সাত কারি চোদ্দ রাবি, যেটা দিয়ে আপনি পড়েন আপনার তেলাওয়াতকে কবুল করে নিবে কে,
আমরা পড়ি মালিক ইয়াউমিদ্দিন, কোন কেরাতে আছে মালিক ইয়াউমিদ্দিন, আমরা পড়ি সিরাতাল মুস্তাকিম, ওয়ারশের কেরাতে আছে, কম্বুলের কেরাতে আছে সিরাতাল মুস্তাকিম, যেই কোন কেরাত দিয়ে আপনি পড়েন না কেন কবুল করে নিবে কে? এজন্য আল্লাহ বললেন কোরআন পড়ার নিয়ম হলো যেদিক দিয়ে মন চায় পড়বা, কিন্তু পড়ার আগে অজু করবা, আর পড়া শুরু করার আগে শয়তানের ব্যাপারে পানাহ চাওয়ার দরকার আছে না নাই? ফাইদা قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আপনি অজু করলেন, আউযু বিল্লাহ পড়লেন, বিসমিল্লাহ পড়লেন, তারপরে আল্লাহ বলে ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, কোরআনকে মন গড়া তেলাওয়াত করা যায় না, যেমন খুশি সুর দিতে মন চায় তেমন সুর দেয়া যায় না, কোরআনকে তারতিলের সাথে তাজবিদের সাথে তাহসিনের সাথে পড়ো কবুল করে নিবে কে? আবার বিশ্বনবী বললেন মান লাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্না, আমার যে উম্মত সুর করে কোরআন পড়ে না ও আমার উম্মত হতে পারে? অনেকে বলে হুজুর আমার সুর নাই আমি কেমনে পড়ুন, আপনারও সুর আছে, আপনার যেটা আল্লাহ দিছে ওইটাই আপনার সুর, সুর নাই কে বলছে? টয়লেটে ঢুকলে বোঝা যায় কত সুর, বাথরুমের ভিতরে বাথরুম সিঙ্গার আছে না নাই, বাথরুমে কাপড় খাসতে গেলে দেখবেন সব আয়ুব বাচ্চু হয়ে যায়, সব জেমসের গান শিখা ফেলায়, এরকম সিঙ্গার বাংলাদেশে আছে না নাই? তার মানে সবার গলাতেই আল্লাহ সুর দিয়েছে, তাল দিয়েছে, লয় দিয়েছে, আপনার যেটাই আল্লাহ দিয়েছে ওইটারে শুরু করে পড়েন। আবার বিশ্বনবী বললেন মন গড়া সুরে পড়বে না, ইকরাউ বিলহুনিল কোরআনি ওয়া সওয়াতিহা, ইকরাউ বিলহুনিল আরাবি ওয়া সওয়াতিহা, আরবদের লাহানে, আরবদের টিউনে, আরবদের ভয়েসে যদি তুমি কোরআন পড়ো কবুল করে নিবে কে? শেখ আব্দুর রহমান আর সুদাইসের কণ্ঠ যদি ভাল লাগে ওইটা নকল করবেন, ওইভাবে পড়বেন, শেখ সুরাইমের কণ্ঠে পড়ার চেষ্টা করবেন, মন গড়া সুরে নয়, মিষ্টি সুর ভাল লাগে মিশারি রাশেদ আল আফাসি সুরে পড়েন, শেখ আইয়ুব বিন ইউসুফের সুরে পড়েন, কবুল করে নিবে কে? চিল্লায় বলেন কে? এই কিতাব যেন যেন কিতাব নয়, এমনি এমনি আল্লাহ বলে নাই বাল হুয়া কোরআনুম মাজিদ, শুধু শুধু এমনি বলে না এটা কোরআনে মাজিদ, এই কোরআনটা এমন কোরআন, এই কোরআন তেলাওয়াত করলে মুমিনদের অন্তরে ইমান বাড়ায় দেয় কে? হুজুরে বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর কোরআনের তাফসীর যখন করা হয় তখন মুমিনদের ঈমান বাড়ায় দেয় কে? মুমিনদের সামনে কোরআনের তেলাওয়াত যখন করা হয় তখন মুমিনদের ঈমানকে বাড়িয়ে দেয় কে? এই কোরআন পড়বেন আপনার ঈমান বেড়ে যাবে, এই কোরআন পড়বেন আপনি সুস্থ হয়ে যাবেন, কারণ কোরআনের আরেক নাম হচ্ছে শিফা, কোরআনের ভিতরে শিফা দিয়েছে কে? জোরে বলেন, সূরাতুল ফাতিহার আরেক নাম সূরাতুল শিফা আছে না নাই? আমরা অসুস্থ হলে এইটা করি ওইটা করি, বিশ্বনবী ঝাড়ফুঁক করতেন, আঙ্গুলে একবার বল্লা পোকা কামড় দিল, আয়েশারে বললেন লবণের পানি গরম করে ঢালো, লবণের মধ্যে আছে সোডিয়াম ক্লোরাইড, আর বিশ্বনবী এই কোরআনুল করিমের সর্বপ্রথম যে সূরাটা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে ফু দিতে আরম্ভ করলেন, পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, মায়েশার লবণের পানি ঢালা শেষ, বিশ্বনবীর সূরা ফাতিহা তেলাওয়াত শেষ, বিশ্বনবীর আঙ্গুলের ব্যথাও শেষ, মায়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি নবী মানুষ, ফু দিলেই ভালো হয়ে যায়, আমারে কষ্ট দিলেন কেন, আমার লবণের পানি বসাইতে বললেন কেন? বিশ্বনবী বললেন আয়েশা লবণের পানি দিয়ে চিকিৎসা হয় আর সূরাতুল ফাতিহা দিয়ে রুকিয়া হয়, ঝাড়ফুঁক ঝাড়ফুঁক আর চিকিৎসা দুইটার সমন্বয়ে রোগ ভালো করে দেয় কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? এজন্য কোরআনের মধ্যে শিফা আছে, শিফা আছে, ফু দিলেই সুস্থ, কিন্তু ওই ইমানটা আমাদের লাগবে, ওই ইখলাসটা আমাদের লাগবে, ওই সিনসিয়ারিটি লেভেল যদি আপনি নিজের মধ্যে নিয়ে আসতে পারেন, সূরাতুল ফাতিহা পড়ে ফু দিল দুরারোগ্য ব্যাধি থেকে আপনারে সুস্থ করে দিতে পারে কে? এজন্য আল্লাহ বললেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়ালা ইয়াযিদুয-যালিমিনা ইল্লা খাসারা, ও নবী কোরআনকে আমি শিফা হিসেবে নাজিল করলাম, রহমত হিসেবে নাজিল করলাম, অসুস্থ ব্যক্তির গায়ে কোরআন পড়ে ফু দিলে তারে সুস্থ করে দেয় কে?
ইবনু মাজা শরীফ একটা হাদিসের কিতাব, এই হাদিসের কিতাবে একটা বাবই আছে, বাবুল ইস্তিশফা বিল কুরআন, খয়রুদ দাওয়া আল কুরআন, যে জিনিস দিয়ে তোমরা সবচেয়ে বেশি চিকিৎসা নিতে পারো, শেফা নিতে পারো, সেটার নাম হচ্ছে কোরআন। চিল্লায় বলেন সেটার নাম কি? কোরআন। আরো জোরে বলেন না সেটার নাম কি? বিপদের সময় এই কোরআন পড়লে বিপদ থেকে আপনারা মুক্ত করবে কে? আপনাকে ডাকাত ধরেছে, আপনাকে ছিনতাইকারীরা ধরেছে, আপনি সূরাতু ইয়াসিনের প্রথম 9 আয়াত তেলাওয়াত করেন, আপনারে বিপদ মুক্ত করে দিবে কে? ডাকাতদের চোখকে অন্ধ করে দিবে কে? আমি নিজে প্রমাণ। চাঁদপুর থেকে আমি ফিরতেছিলাম গভীর রাত, গ্রামের ভেতর দিয়ে পিচ ঢালাইয়ের রাস্তা, ডান দিকে একটা টার্ন, টার্ন নেওয়ার পরেই দেখি সামনে গাছ ফলানো, বুঝলাম ডাকাত চাচারা বসে আছে, ডান দিক থেকে বাম দিক থেকে টর্চ মারে, ভয় পেয়ে গেলাম, ঘটনা কি? নিশ্চয়ই ডাকাত। আল্লাহর নাম নিলাম, বিপদে পড়লে একজনের নাম নিতে হবে, তিনি কে? ড্রাইভারকে বললাম আস্তে করে পিছনের দিকে যাও, তারপর আরম্ভ করলাম ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম পড়তে আরম্ভ করলাম, আল্লাহর কাছে সাহায্য চাইতে আরম্ভ করলাম। কিছুক্ষণ পরে ডাকাতদের একজন এসে গাছ সরাই দিয়ে বলে হুজুর যান, কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ, কইতে পারলেন না? এটা কোরআনের মুজিজা, এটা কার মুজিজা? বিশ্বনবীর উপর নাজিল হলো তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব, ধ্বংস হোক নিপাত যাক আবু লাহাবের দুই হাত। সবাই বলেন ধ্বংস হোক নিপাত যাক আবু লাহাবের দুই হাত। আবু লাহাবের বিবি বিশ্বনবীর চাচি উম্মে জামিল লাঠি নিয়ে ঘর থেকে বের হয়ে বলে আতাইনা ওয়া কালাইনা ওয়া আমরাহু আসাইনা, আজকে মুহাম্মদের 12টা বাজিয়ে ছাড়াবো, এত সাহস মোহাম্মদ পায় কোথ থেকে? আমার স্বামীর বিরুদ্ধে কোরআনের আয়াত বানায় মোহাম্মদরে যেইখানে পাবো মোহাম্মদরে সাইজ করব। বিশ্বনবী ওনার সাথী আবু বকরকে নিয়ে মক্কার কাবা ঘরের এক পাশে বসে রয়েছেন, উম্মে জামিল লাঠি নিয়ে তেড়ে এসেছে বিশ্বনবীকে মারার জন্য। সৈয়দনা আবু বকর বললেন নবী আপনি দৌড়ে পালান, আপনার চাচি আপনার অপমান করবে, হাজার হাজার মানুষের সামনে লাঠি পেটা করবে। বিশ্বনবী বললেন আবু বকর চিন্তা করো না। বিশ্বনবী পড়তে আরম্ভ করলেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার! বিশ্বনবীর চাচি এসে আবু বকরকে কয়, আবু বকর আইনা মোহাম্মদ, মোহাম্মদ কই, মোহাম্মদ কই? কিন্তু মোহাম্মদ পাশে বসা আছে না নাই? বিশ্বনবীর চাচির চোখটারে তাৎক্ষণিকের জন্য অন্ধ করে দিয়েছে কে? এজন্য আল্লাহ বলেন ওয়া ইযা ক্বারাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। বিশ্বনবীর আল্লাহ ডেকে বলেন ও নবী, বিপদে পড়ে যখন আপনি কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দেন, কাফের যখন আপনারে আক্রমণ করতে আসে, আমি আপনার মাঝে আর কাফেরের মাঝে আল্লাহ নিজেই একটা পর্দা টেনে দে। উম্মে জামিলের চোখটাকে অন্ধ করে দিয়েছে কে? আল্লাহ। এ আবু বকর মোহাম্মদ কই? আবু বকর বলে আমি কেমনে কমু তুমি খোঁজো। বিশ্বনবী তাকায় আছে, আবু বকরকে দেখে বিশ্বনবীরে দেখে না কোন, সুবহানাল্লাহ। বিশ্বনবীরে গালিগালাজ করতে করতে উম্মে জামিল চলে যায়, বিশ্বনবীরে বাঁচায় দেয় কে? তাফসিরের জগতে যাদের বিচরণ আছে, আপনারা একটা তাফসিরের নাম শুনবেন, তাফসিরে কুরতুবি, শুনেছেন? আল ইমাম আল কুরতুবি, কর্ডোভা, স্পেনের একটা শহরের নাম কর্ডোভা, এই কর্ডোভাকে আরবিতে বলে কুরতুবি, উনি কর্ডোভার লোক। মনসুর দুর্গে উনাকে জেলখানার ভিতরে ঢুকিয়েছে জালিম শাসক, যুগে যুগে জেলখানায় আলেমদেরকে ঢুকানোর এই সুন্নাত আছে না নাই? জোরে বলেন, আপনি হক কথা বললেই আপনার জেলখানায় ঢুকতে হবে, আপনি মাটির নিচের কথা বলেন, আপনি জান্নাতের কথা বলেন, আপনি জাহান্নামের কথা বলেন, আপনি ওলিয়া উলিয়াদের কারামতের কথা বলেন, কেউ আপনারে ধমক দিব না, রক্ত চক্ষুও দেখাবো না, জেল জরিমানার তো প্রশ্নই আসে না, চিল্লা এখন ঠিক কিনা? ইমাম কুরতুবিকে জেলে ঢুকানো হলো, যুগে যুগে হক বাতিলের দ্বন্দ্ব থাকবে, চিরন্তন ঢুকানো হলো, উনি ছিলেন শক্তিশালী, উনি জেলখানার প্রাচীর ভেঙে আল্লাহর নামে বাঁচার জন্য দিলেন দৌড়। জালিম শাসক সেনাবাহিনী পাঠিয়েছে, ধরো ক্যাচিম, উনি পায়ে দৌড়ায়, জালিম বাদশার সৈনিকেরা অশ্বারোহী ঘোড়া দিয়ে পিছু ধাওয়া করে, সৈয়দনা ইমাম কুরতুবি দৌড়াতে দৌড়াতে আর পারে না,
এবার তিনি আল্লাহর নাম নিয়ে পাহাড়ের গুহার নিচে আশ্রয় নিলেন, আর পড়তে আরম্ভ করলেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম চিল্লায় কোন সুবহানাল্লাহ। উনি ইয়াসিন পড়তে আরম্ভ করলেন, অশ্বারোহীরা অশ্ব থেকে ঘোড়া থেকে নেমে খুঁজতে আরম্ভ করলো, তার মাঝে আর সৈনিকদের মাঝে পর্দা নামিয়ে দিল কে? সৈনিকরা বলে এই জায়গায় তো নামছিল, এই পাহাড়ের পাশেই তো বসলো, কই গেল কই গেল, দেখা যায় না। এক সৈনিক বলে আমার পেশাব ধরছে, অন্যরাকে পেশাব কর, ওইটার দ্বারাই পেশাব করা শুরু করেছে। ইমাম কুরতুবি বর্ণনা করে, ওর পেশাবের পানি আমার চোখে লাগে, আমার কানে লাগে, কিন্তু ও আমার দেখে না। সুবহানাল্লাহ, বাড়িতে যে বললেন চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এজন্য কোরআন যদি আপনি বিপদে পড়ে পড়েন, শত্রুর চোখকে অন্ধ করে দিবে কে? বিশ্বনবী বিপদে পড়লে এই পড়তেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা শুধু মানুষ মরলে পড়ি বাংলাদেশে, মানুষ মরার দোয়া না এটা, না এটা বিপদে পড়ার দোয়া। বিপদে পড়লেই আপনি কি পড়বেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরেকটা দোয়া পড়ি আমরা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, বিজলি চমকাইলে কয়টা ঠেড়া পড়ার দোয়া। কিসের দোয়া? ঠেড়া বুঝেন তো, নোয়াখালীর এলাকায় ঠেড়া হচ্ছে, কি হচ্ছে? ঠেড়া হচ্ছে, দোয়া পর তো। এটা আসলে বজ্রপাতের ঠান্ডার এটার দোয়া নয়, বিপদে পড়লেই মুমিন পড়ে ইন্না লিল্লাহে, বিপদে পড়লেই মুমিন পড়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একাত্তরে পাক হানাদার বাহিনী এদেশের লোকদের উপর অনেক অত্যাচার করেছে, বিশেষ করে হিন্দুদের উপর, হিন্দু পাইলেই গুলি করে মেরে ফেলতো। আর মাশাআল্লাহ এদেশের সব হিন্দুরা 1971 সালে কালিমা পড়ে একেবারে টাটকা মুসলমান, পাকিস্তানিরা ধরলেই কয় আমি মুসলমান। এই যে শোনো কালিমায়ে তৈয়িবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এক পাক হানাদার বাহিনী এক বাঙালি মুসলমানরে ধরছে, বেটা তুই মুসলমান না হিন্দু? তো মুসলিম আর হিন্দু, বাঙালি কয় মুসলিম, আমি মুসলিম, কয় তাইলে কালিমা কয়, সালে কালিমা বাতাও, বাঙালি কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পাকিস্তানি কয় সালে ইয়ে তো মুসিবত কা কালিমা হ্যায়, বাঙালি কয় হাম তু বি মুসিবত মে হ্যায়, এটা মুসিবতের কালিমা, আমিও তো মুসিবতে। তিন সৈনিক তিন দিক দিয়ে বন্দুক ধরছে, আমার হুশ আছে কোন কালিমা কুকুম আমি নিজেই বুঝলাইছি। এই জন্য বিপদে পড়লে আমরা একজনকে ডাকবো, চিনি কে? বিপদে পড়লে সূরা ইয়াসিন পড়বেন, কিন্তু সূরা ইয়াসিন না পড়তে পারলে ডাকাতরা ঠিকই সাইজ করে দিবে। জোরে কোন ঠিক কি না? ওই কোরআন আজও আছে না নাই? এই কোরআনকে ভালোবাসেন তো? ভাল লাগে এই কোরআনের মায়া? লাগে 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 লাগে। পৃথিবীতে যেই বইটা সবচেয়ে বেশি বিক্রি হয়েছে বইটার নাম কি? জোরে বলেন, দ্য বেস্ট সেলার বুক এভার ইন দ্য ওয়ার্ল্ড, কোরআনে মজিদ সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। ছাপাখানায় যেই বইটা সবচেয়ে বেশি ছাপানো হয়েছে পৃথিবীতে বইটার নাম? যেই বইটা সবচেয়ে বেশি বিনামূল্যে বিতরণ হয়েছে বইটার নাম? আর যেই বইটার বিরুদ্ধে সবচেয়ে বেশি মন্দ কথা বলা হয়েছে সেই বইটার নামও আল কোরআন। গোটা বিশ্বে আপনি অবাক হবেন, হাফেজে কোরআনের সংখ্যা 70 লাখেরও বেশি, আর আমার দেশের হাফেজে কোরআন বিশ্ব সেরা। হাফেজ জাকারিয়া, হাফেজ তারিক, নাজমুল সাকিব, ফজলে রব্বি আদেল, এরা ইন্টারন্যাশনাল কোনো কম্পিটিশনে বসলে কোনো বিচারক এদেরকে প্রশ্ন করে আটকাতে পারে না। আগে বাংলাদেশকে চিনতো আমাদের পোশাকের কারণে, চিনতো আমাদের সেনাবাহিনীর কারণে, চিনতো আমাদের 21শে ফেব্রুয়ারির কারণে, চিনতো আমাদের টঙ্গীর ইস্তেমার কারণে, এখন বাংলাদেশ চিনে আমাদের নাজমুল সাকিব, আমাদের হাফেজ জাকারিয়ার কারণে। চিল্লা এখন ঠিক কিনা? আমাদের ক্রিকেটাররা যখন ইন্ডিয়াকে হারিয়ে দেয়, অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয়, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এয়ারপোর্টে চলে যায় রেড কার্পেট রিসেপশন দেওয়ার জন্য, ঠিক কিনা? মাশরাফিকে লাল গালিচা সংবর্ধনা দেয়, আর টাকা আর পয়সা বাড়ি গাড়ি তো আছেই, কেন দেয়? কারণ তারা বিশ্ব দরবারে বাংলাদেশের সম্মানকে উজ্জ্বল করেছে। আমি বিনয়ের সাথে প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রাখতে চাই, আমাদের ক্রিকেটাররা বিশ্ব দরবারে বাংলাদেশকে উঠালো, আমার হাফেজ নাজমুল সাকিব জাকারিয়া আন্তর্জাতিক কম্পিটিশনে ফার্স্ট হয়ে বাংলাদেশের সম্মান কি বিশ্ব দরবারে উঠায় নাই? আপনি ক্রিকেটারদের জন্য রেড কার্পেট রিসেপশন দেন,
লাল গালিচার সংবর্ধনা দেন, ভালো কথা। আপনি নাজমুল সাকিবকে লাল গালিচার সংবর্ধনা না দেন, একটা লাল গোলাপও তো দিতে পারতেন, একটা ধন্যবাদও তো দিতে পারতেন, সাবাস বলতে পারতেন, ওর পিঠের মধ্যে একটা চাপড় দিয়ে বলতেন, বাবা তোর মতো হাফেজ আমি আমার প্রতি জ্বালায় জ্বালায় চাই। যে দেশে হাফেজে কোরআনের সম্মান নাই, ওই দেশে আর বিশ্ববিজয়ে হাফেজে কোরআন জন্মাবে না, ওই দেশে জন্মাবে ডাকাত, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ নেতা খাতা, ওই দেশে জন্মাবে এরশাদ শিকদার, ওই দেশে জন্মাবে বদ্রুলের মতো লোক যারা খাদিজারে কোপাবে, ওই দেশে জন্মাবে পিচ্ছি হান্নান কালা জাহাঙ্গীর আর লতিফ সিদ্দিকীর মতো মন্ত্রী চিল্লা এখন ঠিকিরা। যে দেশে কোরআনের মর্যাদা নাই, এদেশের মেয়েগুলো হবে তসলিমা নাসরিনের উত্তরসূরি, ওই দেশে মা খাদিজার মতো মেয়ে জন্মাবে না, ওই দেশে ফাতেমার মতো মেয়ে জন্মাবে না, ওই দেশে জন্মাবে ঐশী যারা রামদা দিয়ে মায়েরও কুপায় বাবারও কুপায়, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য বাঁচতে হলে যে কিতাবটার দিকে ফিরে আসতে হবে, কি নাম? চিল্লায় বলেন কোরআন থেকে প্রেসক্রিপশন নিতে হবে। প্রেসক্রিপশন নিতে হবে কোত্থেকে? জোরে বলেন, কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে এই সমাজটারে সুন্দর করা যাবে না, কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার জীবন শুদ্ধ হবে না, সমাজটা শুদ্ধ হবে না, দেশটা দুর্নীতিমুক্ত হবে না। কোরআন থেকে প্রেসক্রিপশন নিলে এদেশে টেন্ডারবাজি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, হত্যা গুম থাকবে না, বিচারের নামে প্রহসন থাকবে না, স্কাইপি কেলেঙ্কারি থাকবে না, সুদ থাকবে না, ইফটিজিং থাকবে না, 31st নাইটে কোনো মেয়ে ধর্ষিতা হবে না, চিল্লা এখন ঠিক কিনা? কারণ এই কোরআন হচ্ছে ইটস এ প্রবলেম সলভিং মেথডোলজি, সব সমস্যার সমাধান হিসেবে কোরআনকে পাঠিয়েছে কে? যত ভেজালে ঝামেলায় সমস্যায় আমরা পড়ি, সমাধান আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে, পড়েন। সমাধান চাও যদি জীবনে মরণে, If you want a solution this duniya in akhira, go back have a look to the holy Quran. ঠিক কি না? এই কোরআনের পথটা সোজা, কোনো বাঁকাতেরা নাই, কোনো চৌমুহনি নাই, কোনো স্টপেজ নাই, ডানে বাঁয়ে কোনো মোড় নাই, স্ট্রেট ফরওয়ার্ড। এই সিরাতুল মুস্তাকিম কোরআনের পথে যদি একবার কোরআনের হাইওয়েতে উঠে যেতে পারেন, এই হাইওয়েতে আপনি উঠবেন দুনিয়াতে আর বের হয়ে যাবেন জান্নাতুল ফেরদাউস দিয়ে কোন, সুবহানাল্লাহ। এজন্য এই কোরআনের পক্ষে থাকতে আমরা রাজি আছি না নাই? সবাই রাজি আছেন? এজন্য কোরআনের বিরুদ্ধে যারা থাকবে ওদের কোনো লাভ হবে? কোরআনের বিরুদ্ধাচারণ করে এর আওয়াজকে কেউ বন্ধ করতে পারবে? এই কোরআনের ভেতরে কোনো ভুল আছে? সন্দেহ আছে? সংশয় আছে? থাকবে কেমনে? কারণ পাঠাইছে কে? যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল্লিল, This is the book where of there is no doubt in it and a guidance to those who are muttaqin. এটা এমন কিতাব যে বই একটাও ভুল নাই, একটাও সন্দেহ নাই, একটাও সংশয় নাই। চিল্লায় পড়েন আল্লাহ আকবার। ব্রিটিশরা 200 বছরের পরাধীনতার জিঞ্জির আমাদেরকে পড়ালো, চলে যাওয়ার আগে তারা চাইলো ভারতবর্ষ থেকে কোরআন দূর করবে, কিন্তু কেমন করে করবে? 11 সদস্যের একটা কমিটি রেখে গেল, দেখো হাউ টু ডিস্ট্রয় দ্য হোলি বুক কোরআন ফ্রম ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। 11 সদস্যের কমিটি রিপোর্ট করলো, ভারতবর্ষ থেকে কোরআন দূর করতে চাইলে ভারতে যত কোরআন আছে সব কোরআন আগুন দিয়ে জ্বালায় দেন। বুঝে শুনে উত্তর দিবেন, কোরআনের এই যত কপি সুলাইমানিয়া বুক হাউসে আছে, কোরআনের যত কপি বাংলাদেশে যত পাবলিকেশনসে আছে, পাকিস্তানে আর ইন্ডিয়াতে আছে, সবগুলো কপি একসাথে আগুন দিয়ে জ্বালায় দিলে কোরআন শেষ? শেষ? আমার হাফেজদের কলেজায় কোরআন আছে না নাই? ওদের রিপোর্টটা ঠিক কিনা দেখার জন্য 33 সদস্যের আরেকটা কমিটি পাঠালো ইংল্যান্ড থেকে। ওরা ভারতে 3 মাস থেকে রিপোর্ট করলো, দ্য প্রিভিয়াস রিপোর্ট ওয়াজ অ্যাবসলিউটলি রং, আগের রিপোর্টটা ছিল ভুল, বিকজ দ্য পিপল অফ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট দে ডোন্ট জাস্ট রাইট ডাউন দ্য কোরআন ইন দ্য ব্ল্যাঙ্ক পেজেস, দে মেমোরাইজ দ্য কোরআন ইন দেয়ার হার্ট। ভারতবর্ষ বাংলাদেশ পাকিস্তানের লোকেরা কোরআনকে সাদা কাগজের প্রিন্টে শুধু ছাপায় আর লিখে রাখে না, তারা তাদের সিনার মধ্যে কোরআন হেফজ করে রাখে। চিল্লা এখন ঠিক কিনা? ভারতবর্ষ থেকে যদি কোরআন দূর করতে হয়, আমার হাফেজে কোরআনদের গলা কেটে রক্তের গঙ্গা বইয়ে দিতে হবে, তা না হলে বিশ্ব থেকে কোরআন দূর করা যাবে না। চিল্লা এখন ঠিক কিনা?
যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহ আকবার। আপনি আগুন জ্বালায় দিতে পারেন, কিন্তু আমাদের হাফেজদের কলিজার ভেতরে কোরআনকে সংরক্ষণ করে দিয়েছে কে? এজন্য রাব্বুল আলামিন বলেন ইন্না نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ। আমি আল্লাহ এই কুরআনুল করিমকে নাজিল করেছি, আর এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি, ডক্টর মরিস বুকাইলি ছিলেন মমি স্পেশালিস্ট, ফ্রান্সের বিখ্যাত সার্জন। ১৯৮০ সালে মক্কা শহরে একটা এডুকেশন কনফারেন্স হয়েছিল, সেখানে কনফারেন্সে যোগদান করে আরব অনেক শায়েকদের সাথে তিনি পরিচিত হয়েছেন। সেখানে তিনি শুনেছেন আরব শায়েকরা চ্যালেঞ্জ করে বলেছে কোরআনে কোনো ভুল নাই, আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে পারলে ভুল বের করে দেখাও। মরিস বুকালি কনফারেন্স শেষে ফ্রান্সে এসে বলে কি বলে, পৃথিবীর সব বইয়ে ভুল আছে, আমার বাইবেলের ভিতরেও কত গোজামিল আর কোরআনের ভিতরে বুঝি ভুল নাই। আমি ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকালি কোরআনের ভুল ধরে ছাড়ব, কিন্তু ভুল ধরার জন্য খুলে দেখে কোরআন আরবি ভাষায় লেখা, কোন ভাষায় কথা বলেন আরো জোরে বলেন, আরবি ভাষায়, সে তো আরবি বুঝে না। ফোন করলো সৌদি আরবের এক প্রফেসরকে যে আমি প্রত্যেক সামারে দুই মাসের ছুটি পাই, প্রতি বছর আমি দুই মাস এসে আরবি শিখতে চাই। সৌদি শায়েক ভাবছে কোরআন বোঝার জন্য, আসলে বোঝার জন্য না, শিখতে চায় কেন? জোরে বলেন, ভুল ধরার জন্য। পাঁচ বছর সে সৌদি আরবে এসে তার ছুটির সময়টা সে সৌদি আরবে কাটিয়ে পাঁচ বছরে আরবি ভাষা শিখেছে, হেদায়েতের জন্য নয়, ভুল ধরার জন্য। পাঁচ বছর শেষ, এবার সে কোরআন খুলে দেখে বিসমিল্লাহির রহমানির রহিম থেকে সূরা নাস পর্যন্ত যাই পড়ে তাই বুঝে, এমন আরবি শিখছে। কিন্তু যতই পড়ে অবাক হয়, যতই পড়ে পাগল হয়ে যায়। সে বলে সাগর জলের কথা, মহাকাশের কথা, পাহাড়ের কথা, মরুভূমির কথা, এমব্রয়োলজির কথা, অ্যাস্ট্রোলজি, কসমোলজি, বুটানি, হিউম্যান অ্যানাটমির কথা, কোনো কথাই তো কোরআনে আল্লাহ বাকি রাখে নাই। কোন তথ্য উপাত্তের দিক থেকে আল্লাহর কোরআনে ডক্টর মরিস বুকাইলি একটা ভুলও খুঁজে পায় নাই। কোন সুবহানাল্লাহ। সে কনভার্টেড মুসলিম হয়েছে, কালিমা পড়ে মুসলমান হয়ে নিজের নাম রেখে দিয়েছে সুলাইমান। সুবহানাল্লাহ। পড়েন। এজন্য কোরআনের সাথে যারাই লাগে সম্মান বাড়ায় দেয় কে? জোরে বলেন কে? কোরআনের সাথে চেয়ার লাগালে চেয়ারের মর্যাদা বাড়ায় কে? কোরআনের সাথে টেবিল লাগলে টেবিলের মর্যাদা বাড়ায় কে? কোরআনের সাথে কাপড় লাগলে কাপড়ের মর্যাদা বাড়ায় কে? তো কোরআনের সাথে যদি আশরাফুল মাখলুকাত লাগে তাদের মর্যাদা কি বাড়ে না? কোরআনের গিলাব মানে আমরা সবচেয়ে কম দামের কাপড় দিয়ে, ঠিক কিনা? আপনারা কি বলেন, চুশদার না গিলাফ? কোরআনের গিলাফ। যারা ব্লেজার পরেন, অনেকে ব্লেজার পরে আজকে এসেছেন, দামি কাপড় দিয়ে ব্লেজার হয়, বাজারের ৩০০০ টাকা গজ ওই গজের কাপড় দিয়ে হয় ব্লেজার, আর বাজারে কোরআনের গিলাফের জন্য যায় বলে ট্যাটন কাপড় দাও ৩০ টাকা গজ, ঠিক কিনা? ব্লেজারের গজ ৩০০০, কোরআনের গিলাফ ৩০ টাকা গজ। বাসায় ঢুকলেন, ঢুকে দেখেন আপনার দামি ব্লেজারের কাপড়টা নিচে পড়ে আছে, মনের অজান্তে আপনার পা লেগে গেল ব্লেজারের কাপড়ে। এ বাংলার জমিনে এমন কোনো আহাম্মক কি আছে নাকি ব্লেজার ধরে চুমু খাবে? আছে। ঘরে ঢুকলেন, ঢুকে দেখেন চান্দোলা বাজারের সবচেয়ে পুরাতন কাপড় টেট্টন কাপড়ের ৩০ টাকা গজের, ওই কাপড় দিয়ে যেটা দিয়ে কোরআনের গিলাফ বানানো হয়েছে, ওই গিলাফটা জমিনে পড়ে আছে, মনের অজান্তে আপনার পা লেগে গেল গিলাফে, চুমো খাবো কি খাবো না? জোরে বলেন, খাবো কি খাবো না? এই কাপড়ে চুমা দেন কেন? এটা তো কম দামি, এটা তো টেট্টনের কাপড়, ৩০০০ টাকা গজের কাপড়ে চুমা দেন নাই, ৩০ টাকা টেট্টনের কাপড়ের দাম এত বেড়ে গেল? এর মর্যাদাটা হচ্ছে কোরআনের মর্যাদা। টেট্টন কাপড় যদি কোরআনের সাথে লাগলে মর্যাদা বেড়ে যায়, আশরাফুল মাখলুকাত যদি কোরআনের সাথে লাগে তার মর্যাদাকে আকাশ চুম্বী করে দিবে কে? আল্লাহ। একজন মুফাসসির এই দেশে ছিল যার মর্যাদা, যার সম্মান, যার জন্য ভালোবাসা ১৭ কোটি মানুষের হৃদয়ে হৃদয়ে চিল্লায় বলেন ঠিক কিনা? এটা আর কিচ্ছু না, এটা আল্লাহর কোরআন চিল্লায় এখন ঠিক কিনা?
কোরআন কে শুনেছে, কোরআন কে বুঝেছে, কোরআন কে মেনেছে, কোরআন কে সিনায় ধরেছে, কোরআনের বাণী কে প্রচার করেছে, এজন্য গোটা বিশ্বের মানুষের অন্তরে ওই মুফাসসিরের সম্মান দিয়ে দিয়েছে কে? আল্লাহ। ওই মুফাসসিরের জন্য মানুষ রক্ত দেয়, ওই মুফাসসিরের জন্য মানুষ জীবন দেয়, ওই মুফাসসিরের হাতে হাত রেখে চাকমা মুসলমান হয়েছে, নাস্তিক আস্তিক হয়েছে, হিন্দু ভাইরা কালিমা পড়ে মুসলমান হয়েছে, চিল্লায় কোন ঠিক কিনা? যেই কোরআন উনি মানার কারণে উনার সম্মান এত বেশি, ওই কোরআন আজও আছে না নাই? এই কোরআন আমাদের প্রাণ, এই কোরআন আমাদের জান। এই বাংলার জমিনে কোরআনের আইন চালু হোক আমরা চাই কি চাই না? যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক? আল কোরআনের বিরুদ্ধে একটা আইনও বানালে ওই আইন আমরা মানব না, চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা এই কোরআনকে বুকে ধারণ করতে চাই, রাজি আছো মুসলমান? হাত তুলে আল্লাহর দেখা। রব্বে করিম, বিশ্বনন্দিত সে মুফাসসিরের জন্য তোমার রহমতের ফয়সালা আমরা কামনা করছি, চিল্লায় পড়ে না আমিন? যারাই লাগবে তাদেরকেই আল্লাহ এরকম সম্মানের আসনে উঠাই দিবে, চিল্লায় এখন ঠিক কিনা? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে একটা কনফারেন্স হয়েছিল, ওই কনফারেন্সটা হচ্ছে পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে সবগুলো ধর্মগ্রন্থের 10 মিনিটের আবৃত্তি শোনানো হবে। কয় মিনিট? চিল্লায় বলেন। ওখানে গিয়েছে শ্রীমদ ভগবত গীতা, গিয়েছে বাইবেল, ত্রিপিটক, দশাতীর, বেদ, পুরাণ, রামায়ণ, দীঘানিকায়া, ইয়াহভিস্ট, সেকারডেটাল, টালমা, টোড়া, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, জিন্দাবেস্তা এবং আল্লাহর কোরআনও। কোন সুবহানাল্লাহ! চীনের প্রাচীন ধর্ম কনফুসিয়াসের পাণ্ডুলিপি গিয়েছে। যারা আগুনকে পূজা করে, অগ্নি উপাসক, আগুন দেখলে নমস্তে নমস্তে গায়, তারাও গিয়েছে। 10 মিনিট করে সময়। এই কনফারেন্সের উদ্দেশ্য হচ্ছে এইটা চেক করা, ইন অর্ডার টু চেক হুইচ বুক, হুইচ রিসাইটেশন অফ দ্য হোলি বুক ইজ দ্য মোস্ট এক্সেলেন্ট রিসাইটেশন এভার, কোন বইয়ের আবৃত্তিটা বেশি সুন্দর লাগে। 10 মিনিট করে সময়। সব ধর্মের ধর্মীয় কিতাবের শায়েকরা, গুরুরা, ধর্ম নানকরা আর ফাদাররা আর কারীরা বসেছে। বিচারকের সামনে দুইটা বাটন, একটা গ্রিন বাটন, একটা রেড বাটন, একটা সবুজ বাতি, একটা লাল বাতি। আবৃত্তি সময় 10 মিনিট, চিল্লায় বলেন কয় মিনিট? সবুজ বাতিতে চাপ দিলে আবৃত্তি শুরু, রেড বাটনে চাপলে আবৃত্তি শেষ। প্রথমে ডাকা হয়েছে শ্রীমদ ভগবত গীতা, 10 মিনিটের জন্য যে পড়তে শুরু করেছে, ওম নমো ভগবতি বাসুদেবায়, 10 মিনিট পড়েছে। পড়ার পরে বিচারক রেড বাটনে প্রেস করেছে, সময় শেষ, নেমে গিয়েছে। এরপরে ডাকা হয়েছে ত্রিপিটাক, বিনয় পিটাক, সাম পিটাক, অভিধর্ম পিটাক, মিলে তিনটা পিটক। এটা বৌদ্ধ ভাইদের কিতাব, এরা বলে ওম শান্তি, ওম শান্তি। আসলে মিয়ানমারে ওরা যা করছে ওদের বলা দরকার ওম অশান্তি, ওম অশান্তি। ওরা বুদ্ধাং শরণং গচ্ছামি, ধম্মাং শরণং গচ্ছামি, পড়তে পড়তে 10 মিনিট শেষ, চলে গেল। এরপরে ডাকা হলো দশাতীর, দশাতীরের ওরাও পড়লো। এরপরে ডাকা হলো গ্রন্থ সাহেব, পড়লো জিন্দাবেস্তা, পড়লো 10 মিনিট। এরপরে ডাকা হলো ভ্যাটিকান সিটির পোপকে, গত মাসে পোপ আসছিল না, এই পোপের আগের পোপ, তাকে ডাকা হলো টু রিসাইট দ্য হোলি বাইবেল ফর 10 মিনিটস। 10 মিনিটের জন্য বাইবেল পড়তে আসেন, উনি এসে ওনাদের বাইবেল পড়ে গেল 10 মিনিটের জন্য। ওনার বাড়ি হচ্ছে ভ্যাটিকান সিটিতে, ইটালির রোমের মাঝখানে, স্বায়ত্তশাসিত একটা আলাদা দেশ আছে, ওইখানে শুধু পোপরা থাকে, যারা বিয়ে টিয়ে না করে খ্রিস্টানদের ফাদার, প্রোটেস্টান্ট, অর্থোডক্স আর রোমান ক্যাথলিক, ওরা সেইখানে রাজ্য স্থাপন করেছে, গোটা বিশ্বের খ্রিস্ট ধর্মকে তারা চালায়। তারা 10 মিনিট সব ধর্ম গ্রন্থের আবৃত্তি এবং তেলাওয়াতের পরে সর্বশেষে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন আবৃত্তি করার জন্য ডাকা হয়েছে। এসেছে মিশরের কারি আব্দুল বাসিদ ইবনে আব্দুস সামাদ, যারা ওনার তেলাওয়াত শুনেছেন দেখবেন উনি তেলাওয়াত করে আবার সময় নেয়, আধা মিনিট শ্বাস নেয়, আবার লম্বা দম নিয়ে, তাল লয় নিয়ে টান দেয়, আবার পিছন থেকে টান দেয়। তাকে ডাকা হলো, নাও দ্য রিপ্রেজেন্টেটিভ অফ মুসলিম কমিউনিটি আব্দুল বাসিদ ইবনে আব্দুস সামাদ উইল নাও রিসাইট দ্য হোলি বুক কোরআন ফর 10 মিনিটস। মিশর থেকে আসা মুসলিম জাতির প্রতিনিধি, তাদের ধর্মগ্রন্থ কোরআন নিয়ে এবার 10 মিনিট তেলাওয়াত করবে। কয় মিনিট? 10 মিনিট। উনি দাড়ি রাখেন না, ক্লিন শেভ, পাতলা একটা চাদর আর জুব্বা পরে চলে এসেছে মাইকের সামনে, এসে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলে টান দিয়েছে। সময় কয় মিনিট? উনি সূরা ফাতিহা পড়তে সময় নিয়ে নিয়েছে 13 মিনিট।
শ্রীমত ভগবত গীতাওয়ালারা হাততালি দেয়, সময় শেষ, কোরআন গেছে। কিন্তু কি আজীব তামাশা, বিচারক তো লালবাতি চাপে না। বিচারককে লালবাতি চাপার বিষয়টা ভুলিয়ে দিয়েছে কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? আব্দুল বাসিত কয় এই তো সুযোগ পাইছি আমি, বিচারক যেহেতু লালবাতি চাপে না, আমি আর একটা সুরা ধরি। উনি কোরআনের সবচেয়ে সুন্দর সুরা সুরা আর রহমান তেলাওয়াত শুরু করলেন। উনি উনার গলায় আল্লাহ যত সুর দিয়েছিলেন সব সুর দরদ আদর ঢেলে দিয়ে সুরের ঝংকার তুলে পুরো কনফারেন্সকে মাতিয়ে দিলেন। 15 মিনিট হয়ে যায় বিচারক লালবাতি চাপে না, 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিট হয়ে যায় লালবাতি চাপে না। এদিকে অর্গানাইজিং কমিটির প্রধান চেয়ার থেকে উঠে এসে বিচারকের গায়ে ধাক্কা দিয়ে বলে, এই ম্যান, হোয়াটস দ্য হেল আর ইউ ডুইং হিয়ার, হোয়াটস রং উইথ ইউ, ওয়াই আরেন্ট ইউ প্রেসিং দ্য রেড বাটন, লালবাতি চাপুস না কেন? ওরে ধাক্কা দেওয়ার পরে বিচারক ভূত দেখার মতো চমকে উঠছে, কি হ্যাঁ লালবাতি, অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান যখন ধাক্কা দিছে, ওয়াই আরেন্ট ইউ প্রেসিং দ্য রেড বাটন, তুমি লালবাতি চাপো না কেন? ভিমডি খেয়ে উঠছে লাভ দিয়ে, কি হ্যাঁ লালবাতি, নীলবাতি, কোন বাতি, কোন বাতি, হুশ নাই ওর, হুশ নিয়ে গেছে কে? আবার যখন আব্দুল বাসিতের তেলাওয়াতের দিকে তাকায় আবার বেহুশ। না পেরে বিচারক দাঁড়িয়ে বলে, ও আব্দুল বাসিত ইবনে আব্দুল সামাদ, কাম ফ্রম ইজিপ্ট, দেয়ার ইজ নো টাইম লিমিট ফর ইউ, রিসাইট অ্যাজ মাচ অ্যাজ ইউ উইশ। ও আব্দুল বাসিত, আজকের এই প্রতিযোগিতায় তোর জন্য তেলাওয়াতের কোনো সময় নাই, তোর যত মনে চায় তুই পড়ে যা। চল্লিশ মিনিট সময় ধরে গোটা মুসলিম বিশ্বের অহংকার, মিশরের সবচেয়ে বড় কারি আব্দুল বাসিত ইবনে আব্দুল সামাদ গলার সব দরদ আর সুর উজাড় করে কনফারেন্স রুমে সূরা রহমান তেলাওয়াত করলেন। কনফারেন্স শেষ হলো, ওই বিচারকের বিরুদ্ধে মামলা হলো তিনটা, কয়টা? যেহেতু আন্তর্জাতিক কম্পিটিশন, আন্তর্জাতিক আদালতে মামলা, সুইজারল্যান্ডের দি হেগে মামলা, হ্যান্ডকাফ পরিয়ে বিচারককে নেওয়া হয়েছে। মাননীয় আদালত বলে, ওয়াই মেড ইউ পার্সিয়ালিটি বিটুইন দ্য বুকস, ইউ হ্যাভ গিভেন টু বাইবেল 10 মিনিটস, ইউ হ্যাভ গিভেন টু শ্রীমাতা ভাগবত গীতা 10 মিনিটস, ইউ হ্যাভ গিভেন টু ত্রিপিটাকা 10 মিনিটস, ওয়াই হ্যাভ ইউ গিভেন এক্সট্রা 30 মিনিটস ফর কোরআন? সব ধর্মগ্রন্থরে 10 মিনিট দেওয়ার কথা, বাইবেল রে দিলি 10, শ্রীমত ভগবত গীতারে দিলি 10, ত্রিপিটকরে 10, কোরআনরে অতিরিক্ত 30 মিনিট, মানে আগের 10 আর 30 মিলে 40 মিনিট দিলি কেন? বিচারক বলে, অনারেবল জাজ, আই হ্যাভ এ হাম্বল কোশ্চেন টু ইউ, মাননীয় আদালত আমার একটা বিনয়ের প্রশ্ন আছে। আদালত তো টাস্কি খেয়ে গেছে, কিরে আমার এবার প্রশ্ন করে কেন? বিচারক বলে, আমার প্রশ্ন হচ্ছে, বিচারক তো আমি নিজে হই নাই, জাজ তো আমারাই, আমারে আপনারাই বানাইছেন, আমি তো ওদেরকে 10 মিনিট দিছি, ঠিক কি না? আমি তো বাইবেলরে 10 মিনিট দিয়েছি, এর কারণ যখন বাইবেল পড়তে এসেছে আমার হুশ আছে, আমার সময়ের জ্ঞান আছে, আমি সময়ের টাইম ধরে বসে আছি, আমার হিতাহিত জ্ঞান আছে, আমার নার্ভাস সিস্টেম ওকে, 10 মিনিট শেষ, আমি রেড বাটনে চেপেছি, উনি নেমে গিয়েছে, বাইবেলকে ডেকেছি, বাইবেল শেষ, শ্রীমত ভগবত গীতাকে ডেকেছি, গীতা শেষ, ত্রিপিটককে ডেকেছি। কিন্তু ওই মিশরের কারি আব্দুল বাসিত জুব্বা একটা পরে কোরআনটা হাতে নিয়ে মাইকের সামনে এসে কি যে বলে একটা টান দিল, ওই টান দেওয়ার সাথে সাথে আর আমার হুশ নাই। আমি কি সাগরের উপর, নাকি মহাশূন্যে, নাকি জমিনের অতল গহ্বরে, আমি কোথায় বসে আছি, আমি কোথায় দাঁড়িয়ে আছি আমি নিজেই জানি না, আমার সময়ের কোনো জ্ঞান নাই, আমার হিতাহিত বুদ্ধি নাই, আমার নার্ভাস সিস্টেম ফল ডাউন করেছে, আমার শরীরে ভাইব্রেশন শুরু হয়েছে, কাঁপুনি শুরু হয়েছে। মাননীয় আদালত, যখন একটা মানুষের হিতাহিত জ্ঞান থাকে না, যখন একটা মানুষের সময়ে কোনো বিবেক বুদ্ধি থাকে না, যখন কারো নার্ভাস সিস্টেম ফল ডাউন করে কি এক মন্ত্র সে পড়তে শুরু করলো, আমার হুশ সে কেড়ে নিল, আমি কিছুই বুঝতে পারছি না, যখন আমি আমার সাথে নাই, যখন আমার হুশ নাই, যখন আমার নার্ভাস সিস্টেম ফল ডাউন করেছে, এরকম একটা পরিস্থিতিতে যখন আমি মেডিকেলি আনফিট, হাউ ক্যান আই প্রেস দ্য রেড বাটন, ইউ আনসার মি, কেমন করে আমি লাল বাতি চাপবো তুমি বলো?
প্রিয় ভাইয়েরা, আপনারা যারা আইন নিয়ে পড়াশোনা করেন তারা জানেন, কেউ যদি মেডিকেলি আনফিট থাকে তার কোনো বিচার হয় না, ঠিক কিনা? পাগল খুন করলেও বিচার নাই, ঠিক কিনা? সে কোরআনকে অতিরিক্ত সম্মান দেওয়ার কারণে সর্বশেষে এই বিচারকের কোনো বিচারই হয় নাই। বেকসুর খালাসের ব্যবস্থা এই বিচারককে করে দিয়েছে কে? এই জন্য ওই কোরআন ধরতে রাজি আছে মুসলমান? পড়তে রাজি আছে মুসলমান? ওই কোরআনের জন্য মরতে রাজি আছে মুসলমান? অনেক আলোচনা হয়েছে, তিনটা কর্মসূচি নিয়ে বিদায় নিতে চাই। কর্মসূচি নাম্বার ১, কোরআন তেলাওয়াত করতে জানতে হবে, রাজি আছেন? যারা জানি না তারা শিখবো। ২ নম্বর কর্মসূচি, মাতৃভাষায় প্রতিদিন কোরআন পড়বো। কোরআনের বঙ্গানুবাদ পাওয়া যায় মোবাইলে, অ্যান্ড্রয়েড সেটে কোরআনের ট্রান্সলেশন পাওয়া যায় বঙ্গানুবাদ। প্রতিদিন একটা আয়াত হলেও আমরা কোরআনের অর্থ পড়বো। ৩ নম্বর, বাঁচিয়ার মরি কোরআনের পক্ষে থাকবো, চিল্লা এখন, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। واخر دعوانا ان الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك